হায়দ্রাবাদের সরস্বতী মন্দির ফুটিয়ে তোলা হয়েছে একডালিয়া এভারগ্রিনের মণ্ডপে। প্রত্যেক বছরের মতো এবছরও একদিকে যেমন সাবেকি প্রতিমা এবং তার সঙ্গে আমেদাবাদে ঠিক যেমন সরস্বতী মন্দির রয়েছে সেখানে যেরকম উচ্চতা, অর্থাৎ প্রায় 90 ফুট উচ্চতার এই মন্দির, অন্যদিকে মন্দিরের ভেতরে যদি কারুকার্য আমরা দেখি সেখানে দেখতে পাচ্ছি সেই মন্দিরের ভেতরে, অর্থাৎ আমেদাবাদের মন্দিরের ভেতরে ঠিক যেরকম কারুকার্য রয়েছে ঠিক সেই রকমই ফুটিয়ে তোলা হয়েছে এবারে গড়িয়াহাটের একডালিয়ায়। অ্যাকচুয়ালি তো আমাদের একডালিয়া এবার গিয়েবারে 80তম বর্ষে পদার্পণ করলো এবং আমরা বরাবরই কোনো মন্দিরের আদলে মণ্ডপ করি, ভারতবর্ষ হোক, নেপাল হোক, আমরা এর আগে পশুপতিনাথ থেকে আরম্ভ করে পুরীর মন্দির সবই করেছি। এবারে এটা পশ্চিম ভারতের আমেদাবাদে একটা সরস্বতী মন্দির, তার আদলে করেছি। বাইরে এবং ভেতরে আপনারা খুব ভালোভাবে দেখতে পেলে বুঝতে পারবেন সুউচ্চ বিশাল মন্দির আছে যেরকমটি রয়েছে ওখানেতে, সেই তারই আদলেতে, এবং এখানে সম্পূর্ণ মূর্তিগুলো ফাইবারের তৈরি। ওখানে যেরকম আছে 90 ফিট উঁচু, আর আমাদের ঠাকুর তো সাবেক জ্ঞানের ঠাকুর, আমরা তো চর্চিত বর্ণনায় সেই অনুযায়ী করি, মা রাজরাজেশ্বরী মূর্তি সাবরানে বেনারসি শাড়ি পরে অসুরকে নিধান করছে। সুতরাং এই জায়গা থেকে আমরা সরে আসতে আগেও পারিনি, আজও পারছি না, ভবিষ্যতে পারবো কিনা জানি না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।